ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই থাকুন না কেন খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম এরকম নরম তুলতুলে ফুলকো পরোটা তৈরির রেসিপি নিয়ে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা পরোটা তৈরি করেন তাহলে আপনাদের পরোটা ঠিক এমনটাই হবে। সো ভিউয়ার্স, আমার অল্প দিনের জার্নিতে যারা জয়েন করে আমাকে আপন করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইক, শেয়ার এবং রেসিপি সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের আনসার দিব। তাহলে দেখে নিই পরোটা তৈরি করতে আমার কী কী লাগছে। এজন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/3 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি, আর নিয়েছি 1/2 কাপ তেল এবং নর্মাল টেম্পারেচারে থাকা 1.5 কাপ পানি। এবারে আমি ময়দাতে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এবং চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে আমি হাত দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, আমি এখানে রাইস ব্র্যান তেল ইউজ করেছি। এবারে আমি হাত দিয়ে ঢলে ঢলে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কাইন্ডলি লক্ষ্য করুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, আমি এভাবে 2 মিনিট মিশিয়ে নিব। এবারে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পানি একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে আপনাদের ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিতে থাকুন আর হাত দিয়ে এইভাবে মিশাতে থাকুন। আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এই ডোটা এরকম হবে যে বেশি নরমও হবে না আবার অতিরিক্ত শক্ত হবে না। এবারে আমি তেল ব্রাশ করে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। মিশিয়ে নিচ্ছি, ঢেকে রেখে দিলাম, ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। আমার তো একটু পানি রয়ে গেছে। এবারে আমি পরোটা তৈরি করতে চলে যাব। 1/2 ঘন্টা রাখার পরে দেখেন আমার ডোটা কিরকম সফট হয়ে গেছে। আমি আবারও কিছু মথে নিব, কিছুক্ষণ মথে নিব আমি। আমি পরোটা তৈরির জন্য কেটে নিচ্ছি। আমি মোট 6টি ভাগে ভাগ করলাম। 2 কাপ ময়দাতে আমার মোট 6টি পরোটা হচ্ছে। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করতেছি। এবারে আমি পরোটা তৈরি করতে চলে গেলাম। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে পরোটা তৈরি করতেছি। এই পুরোটা একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই। আমি এবারে তেল ব্রাশ করে দিয়ে দিব। আমি অফ স্ক্রিনে 1 কেজি ময়দা দিয়ে 18টা পরোটা তৈরি করেছি, যা আমি ফ্রোজেন পদ্ধতিতে দেখিয়ে দেব। লক্ষ্য করুন আমি কিছুটা ময়দা বিছিয়ে দিয়েছি। এবারে আমি ভাঁজ করে নিচ্ছি। আমি স্কোয়ার টাইপের পরোটা করব, সেজন্য ভাঁজ করে নিলাম। আপনারা চাইলে গোল করেও পরোটা তৈরি করতে পারেন। এবারে আমি পরোটা তৈরি করতে চলে গেলাম। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি।
দেখিয়ে দিচ্ছি পরোটা ঠিক কতটা ভারী হবে। লক্ষ্য করুন, আবারও একটি পরোটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিতে কিভাবে পরোটা রাখতে হচ্ছে। আমি এখানে সাদা পলিথিন কেটে টুকরো করে নিয়েছি পরোটার সাইজের। এবারে একটি প্লেটে একটা পলিথিন বিছিয়ে দিয়ে দিয়েছি পরোটা, আবার পলিথিন বিছিয়ে আরেকটা পরোটা রেখে দিচ্ছি। এভাবে সবগুলো পরোটা আমি রেখে দিব, রেখে ফ্রিজে রেখে দিব। রাতে রেখে দিয়েছিলাম, পরের দিন আমি বের করে একটা জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা এভাবে এক মাস পরোটা খেতে পারবেন মিনিমাম, আরও বেশি দিনও সংরক্ষণ করে রাখা যাবে। এবারে ভাজতে চলে গেলাম। আপনারা লক্ষ্য করুন আমার পরোটাটা কেমন করে ফুলে যাচ্ছে। অল্প আঁচে ভাজবেন, আর তেলও বেশি লাগে না, অল্প তেলেই ভাজা যায়। দেখুন আমার পরোটাটা কিরকম ফুলে উঠেছে। আমি স্পেচুলা দিয়ে অল্প অল্প তেল মাখিয়ে নিচ্ছি পরোটাতে। দেখছেন তো কিভাবে ফুলে উঠেছে আমার পরোটাটি। আবার উল্টে নিলাম, নিয়ে আমার পারফেক্ট কালার চলে আসলে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটা কিরকম নরম এবং তুলতুলে হয়েছে। আর ভিতরটা একটু দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আমি আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।